জমে উঠেছে জীবন সাথী। প্রথমে অন্যরকম শুরু হলেও বর্তমানে অর্ধেক বদলে গেছে ধারাবাহিকের গল্প। আগের থেকে গল্পের মান বেড়েছে, না এটা আমি বলছি না, যারা এই ধারাবাহিকটি রোজ দেখে তারাই বলছে। বিশেষ করে যবে থেকে তূর্ণ ফিরেছে তবে থেকে যেন আরও ভালোভাবে গল্প এগোচ্ছে জীবন সাথীর। একদিকে যেমন ঝিলম ও তূর্ণ নিজেদের আড়াল করে লড়াই করছে শালঙ্কারার বিরুদ্ধে, তেমন প্রিয়ম সামনাসামনি লড়াই করছে। সম্প্রতি বদলে গেল জীবন সাথীর সম্প্রচারের সময়, সাথে নতুন চমকও আসছে। আগামী 4 জানুয়ারি থেকে রাত 9টায় দেখা যাবে জীবন সাথী এবং 9টায় থাকা ফিরকি শেষ হবে। এই বিষয়ে অলরেডি 2টো ভিডিও করেছি, না দেখে থাকলে দেখে নিতে পারো। নতুন প্রমোতে দেখা যাচ্ছে শালঙ্কারার লোক বিপিন প্রিয়মকে শাড়ি বানিয়ে নিয়ে যেতে বাধা দেয়, তাকে মারতে যায়। সেই সময়ে ছদ্মবেশে ঝিলম রুখে দাঁড়ায়। এইভাবে দুই বোন সব বাধা পেরিয়ে শালঙ্কারার সব চক্রান্ত নষ্ট করবে। নতুন চমকের সাথে নতুন সময়ে আসবে জীবন সাথী। এই নতুন চমকে ধারাবাহিকের গল্প যেমন আরও আকর্ষণীয় হবে, তেমনই নতুন সময়ে স্লট দখল করতে পারবে কি না সেই প্রশ্নও থেকে যাচ্ছে। তো বন্ধুরা, জীবন সাথী কার কার প্রিয় কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।